বিয়ের শখ ছিল, পালিয়ে বিয়ে করার শখ ছিল, আজকে আমরা পালিয়ে বিয়ে করার স্বপ্ন ফুলফিল করে নিয়েছি। হেই গাইজ, ওয়েলকাম টু মাধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ব্লগে। আর তোমাদের দিদিভাইকে দেখো, গেস কি করবে আজকে দিদিভাই? আজকে আমি দ্বিতীয়বার করে আবার বিয়ে করছি। পুনরায় আমাদের আজকে বিয়ে হবে। মিলন হবে কত দিনে? মিলন হয়ে গেছে সোনা। কি পড়ে রেডি? কোথায় আছে? আছে একটা পূজা, আছে বিয়ের পর একটা পূজা হয়, একটা বাজে বন্ধ করে বিয়ে বাড়ি নিয়ম, বাবার বাড়ি নিয়ম, তো সেই পূজাটাই হচ্ছে। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে নিয়েছি, মন্দিরে পূজাটা হবে। আমাদের দাদা আর বিশেষ করে যাওয়া, তোমাদের দাদা ভাই আসা এখানে স্পেশালি ওই কারণে। তোমাদের দাদা ভাইকে দেখো না, একদম পুরো ধুতি পাঞ্জাবি পরে বড় বেশি। বাবা, বিয়ের শখ ছিল, বিয়ের শখ ছিল, পালিয়ে বিয়ে করার শখ ছিল, আজকে আমরা পালিয়ে বিয়ে করার স্বপ্ন ফুলফিল করে নিয়েছি। আমরা আজকে পালিয়ে বিয়ে করার একটা শখ ছিল, সেটা সম্ভব হয়নি, কারণ বাবা খুব সহজে মেনে নিয়েছে বিয়েটা। ছেলে ভালো তো, না মানলে একটা চাপ ছিল আমার। পালিয়ে বিয়ে করার স্বপ্নটা পূরণ হয়নি, এর জন্য আজকে আমরা পালিয়ে বিয়ে করে স্বপ্নটা পূরণ করলাম। মায়ের ইচ্ছে কালী মন্দিরে আমরা তিনজনই ব্যস্ত ছিলাম তার জন্য। বড়মশাই, বড়মশাই, আপনাকে একটু অন্যরকম লাগছে আজকে, মনে হচ্ছে আবার তোমার সাথে বিয়ে করে নি। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট। হোয়াটসঅ্যাপ 1 2 3 4 5 6 9 কি এগুলো? ও বাহ, তোমাদের দিদিভাই নতুন দোকান দিয়েছে, ওয়াও। আমি মোটো অনলি ফর আমপাচক, না কি বলে, না না কি জানি এটার নাম, লটপট। তো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম, আমরা ব্যাগে ছিল, তো আমি ওখান থেকে দাদাকে এটা একটা খাইয়েছি, ওখানে সবাইকে খাইছি, সবার এত পছন্দ হয়েছে, দাদা তো বলছে তুই ওকে বল যে পুরো পুরো ফ্যাক্টরি নিয়ে আসতে, পুরো দোকান নিয়ে আসতে নাকি, অনেকগুলো প্যাকেট আমার। তখন তখন ও তখন ওর মাথায় আইডিয়া আসলো যে দাদা যখন বললো দোকান আনতে, দোকান কেন আনবে, তাহলে আমি জিনিস আনি, তারপর আমি জিনিস কিনে আমি দোকানটা খুলে দিই, তা আমার সেলও হয়ে যাবে মালের, তাই না? হ্যাপলা গো, তুমি ভালো লাগে না সবসময়, তো এই জন্য প্যাকেটগুলো দাদা বলেছিল আনতে, এর জন্য আমি, তাই নাকি? ওয়াও, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। একটা বর্মাকে দেব, একটা মা, এই যে কি আগে কি দেখাও তো, আরে কে কেক, ক্রিসমাসের কেক, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, আজকে ক্রিসমাস ডে, এক ছোট করে পালন করি। হ্যাঁ, আমরা বাঙালি কোনো উৎসবই ছাড়ি না, সব প্রোগ্রাম করি আমরা। হ্যাঁ, কালকে দাদা আনছে, এটা খাইছো দাদাটা? এই যে এটা কালকে দাদা আনছে, আজকে 25 ডিসেম্বর, আজকে ক্রিসমাস পালন করে তোমরা আগে করে নিয়েছো, 12টার পরে খোলা, দেখতে পাচ্ছ না? ঠিক আছে, ছোটো মাছের চচ্চড়ি, তারপরে মাংস, চিকেন, তারপরে এটা কি চালতা, কমলা, জলপাই দিয়ে একটা চাটনি, আর দই, আর মিষ্টি আগে খেয়েছি। আমারটা বলছো না, আমার তো কমপ্লিট, তোমারটা বলো। হ্যাঁ, ওই তো আমি তো মিষ্টি খাবো না,
সুপার ড্যাড না জামাই জামাই বলে কথা এখন একটু বলতে হবে তো তাই না ওর আজকে এরকম অবস্থা জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি পাবো জামাই আমার পুরো একদম ফাটিয়ে রিলস করে কি বাবা এটা তো হচ্ছে ঢিংজাক জামাই বললাম ড্রেসটা চেঞ্জ করে নাও চলো একটু ঘুরে আসি 25 ডিসেম্বর বলে না আমি কেন যাবো শাড়িটা গরম হয়ে গেছে ঠান্ডা ড্রেস কেন খারাপ পাবে সেইভাবে আমি লুকিয়ে লুকিয়ে স্কুটি চালাচ্ছি আমরা এখন অ্যাকচুয়ালি ঘুরতে বেরোয়েছি দাদা স্কুটিটা নিয়ে শিলিগুড়িতে আর এখানে তো আজকে ক্রিসমাসের জন্য দেখো শিলিগুড়িতে কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে শিলিগুড়ি বিধান রোড এটা আমার সান্তা টুপি এটাই এই তো ও আগে সেফটি তারপর টুপি তাই না হ্যাঁ নালে আমাকে টুপি পরিয়ে দিবে নালে আমাকে ট্রাফিক সার্জেন আমাকে টুপি পরিয়ে দিবে তার জন্য আগে বাইক চালানোর সময় বা স্কুটি চালানোর সময় আগে নিজের সেফটি আগে আমি পিছনে সান্তাকে নিয়ে যাচ্ছি আমার সান্তাকে এই একটা পুলিশের প্রোগ্রাম হবে চলো এখানে টুপিটা কি করবা এই পড়লো পড়লো আমার সান্তা টুপি রেখে দিলাম খুব সুন্দর একটা মল পাঁচতলার একটা মল খুব সুন্দর একটা মল আজকে এখানে ছোটখাটোর মধ্যে একটু বড় যারা ভেগাতে আগে গেছো তারা বুঝতে পারবে ভেগার থেকে একটু বড় বাট ঠিকঠাক আজকে ফার্স্ট টাইম গেলাম ঠিকঠাক ছিল বেশ ভালো ছিল সব থেকে ভালো লাগলো নাইকা স্টোরটাও গাইজ ওখানে নাইকাতে যা যা আছে নাইকাতে সব কিছু এখানে পাওয়া যায় যা যা ডিসকাউন্ট দেয় সেটা সেটা করে দাও ও যা যা ডিসকাউন্ট দেয় নাইকাতে সেই জিনিসগুলো কিন্তু সেম সেম টাইমে এখানে ডিসকাউন্ট দেয় তো নাইকাতে যখন ডিসকাউন্ট দিচ্ছে পিঙ্ক ফ্রাইডে সেল বিশেষ করে ওইসব টাইমে কিন্তু তোমরা নাইকা থেকে ওইভাবে মানে রিস্ক নিয়ে এই সেটটা যাবে কিনা ওই সেটটা যাবে কিনা স্কিনের সাথে এরকমভাবে রিস্ক নিয়ে মানে অর্ডার করার থেকে তোমরা শিলিগুড়িতে এসে অ্যাক্রোবাস মলে এসে এখান থেকেও কিন্তু ডিরেক্ট পারচেজ করে নিতে পারো একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিলাম আর ইনফরমেশন দিব না আজকে 25 ডিসেম্বর 2022 খুব ভালো কাটলো তোমাদের সকলের কেমন 25 ডিসেম্বর কাটলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে 2023 আগাম শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স চলো টাটা গুড নাইট গাইস গুড নাইট বলো গুড নাইট